ট্রাম্প প্রশাসনের সঙ্গে নানা ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মারাত্মক অবনতি হয়, তবে দুই দেশের বাণিজ্য যুদ্ধ সবচেয়ে বেশি আলোচনায় আসে। পরে কূটনৈতিক সম্পর্কেও দেখা দেয় টানাপোড়েন, দ্বিপাক্ষিক সম্পর্কেও ফুটে ওঠে বৈরিতা। ফলে 2020 নির্বাচনে জো বাইডেনের জয়কে চীনের জন্য ইতিবাচক হিসেবেই দেখছিলেন বিশ্লেষকরা। এরই মধ্যে বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকদের প্রধান উইলিয়াম ইভানিনা জানান, জো বাইডেনের টিমে দৃষ্টি পড়েছে শি জিনপিং সরকারের। নয়া প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে চীন। যদিও মার্কিন আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে 1000 চীনা এজেন্ট। দুদেশের সম্পর্কের তিক্ততা আরও বাড়ে চীনের নতুন একটি রপ্তানি নিয়ন্ত্রণ আইনকে সামনে রেখে। মার্কিন পণ্যের বিরুদ্ধেই চীনের এই রপ্তানি নিয়ন্ত্রণ আইন বলে মনে করা হচ্ছে, বসে নেই যুক্তরাষ্ট্র। একই ইস্যুতে ট্রাম্প প্রশাসনও চীনা কোম্পানির বিরুদ্ধে এই ধরনের আইন করার চেষ্টা চালাচ্ছে। তবে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করার অঙ্গীকার ছিল বাইডেনের। চীন নীতি নিয়ে সম্ভাব্য পরিকল্পনা নিয়ে অবশেষে মুখও খুললেন জো বাইডেন। বুধবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বছরের শুরুতে ওয়াশিংটন বেজিং এর মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি এখনই বাতিল করবেন না তিনি। তবে ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞাগুলোও আপাতত প্রত্যাহার করার কোনো পরিকল্পনা তার নেই। অন্যদিকে গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর চীন পরিকল্পনা করে হামলা চালিয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন কংগ্রেস। ইউনাইটেড স্টেট চায়না ইকোনমিক অ্যান্ড সিক্রেট ট্রাম্প নির্বাচনে জো বাইডেনের কাছে বড় ব্যবধানে পরাজয়, ভোট পুনর্গণনার ফলাফলে পরাস্ত, এমনকি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে করা বিভিন্ন মামলাও খারিজ হয়ে যাচ্ছে একের পর এক। সর্বশেষ মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারও কোনো সুখবর দিতে পারলেন না। মঙ্গলবারও তিনি জানালেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচনের ফলাফলকে বদলে দিতে পারে এমন বড় ধরনের কোনো জালিয়াতি বা কারচুপির খবর তিনি পাননি। দুঃসংবাদ রয়েছে আরও। নির্বাচনে হারার পর টুইটারে ফলোয়ারের সংখ্যাও কমতে শুরু করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের। জানা গেছে এখন পর্যন্ত 1 লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন তিনি, যদিও জো বাইডেনের ফলোয়ারের সংখ্যা ক্রমে বাড়ছে। আনুষ্ঠানিক পরাজয় স্বীকার না করলেও 2024 সালের মার্কিন নির্বাচনেও লড়তে চান ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এমন তথ্য অনেক গণমাধ্যমে প্রকাশও হয়েছে। সর্বশেষ ফক্স নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়, নিশ্চিতভাবে এই রিপাবলিকান 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা পেতে হোয়াইট হাউসে ঘুষ লেনদেনের সম্ভাব্য এক ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ বেরিল হাওয়েল মঙ্গলবার প্রসিকিউশনকে এই তদন্ত শুরুর অনুমতি দেন, তবে সরকারি কোনো কর্মকর্তাকে